সালামু আলাইকুম সবাইকে। আমার মনে হয় না অনলাইনে কেউ এই পর্যন্ত একদম ডিরেক্টলি নাম ধরে ধরে কখনো কলেজ লিস্ট দিয়েছে, দিলেও সেটাকে আসলে প্রপারলি ব্যাখ্যা করে অ্যানালিসিস করে তারপরে দিয়েছে কিনা আমি জানি না। আমি ফার্স্ট টাইম আই গেস হচ্ছে 26 ব্যাচের জন্য কাজটা করছি, যে অনলাইনে কলেজ লিস্ট আসলে তোমাদের কোনটা দেওয়া উচিত সেটা বলছি। আগে থেকে বলে রাখি, আমি ঢাকার মানুষ, আমি ঢাকার বাচ্চাদেরকে বেশি বেশি পড়ায় মানে পড়িয়েছি, এবং এ কারণে আমি ঢাকার আসলে প্রতিটা কলেজের হচ্ছে ইনস অ্যান্ড আউটস জানি। সারা বাংলাদেশের সকল কলেজের ইনস অ্যান্ড আউট জানা আমার পক্ষে সম্ভব নয়, এবং আমি প্রতিটা বিভাগের জন্য, বিভাগীয় শহরের জন্য, অঞ্চলের জন্য আসলে কলেজ লিস্ট তৈরি করে দিতে পারবো না। আমি ঢাকারটা জানি, আমি ঢাকারটা বলছি। আমার কাছে মনে হয় ঢাকায়ও অ্যাটলিস্ট প্রত্যেক বছর মানে HSC শিক্ষার্থী থাকে হয়তো বা 2 লক্ষের মতো। তো 2 লক্ষ স্টুডেন্টের জন্য হলো, যদি আমার একটা ভিডিও উপকারী হয় ওয়াই নট। আসেন স্টার্ট করি। প্রথমে আসেন ছেলে এবং মেয়েদের জন্য আমি একটু আলাদা আলাদা ক্যাটাগরি করে তারপরে হচ্ছে যে কলেজগুলোর নাম দিই। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমি কলেজগুলোর নাম লিখছি আমি আসলে আপনার কলেজগুলোকে পার্টিকুলারলি এটার বেসিসে ক্যাটাগরাইজ করছি, যে নাম্বার 1 তাদের HSC রেজাল্ট কেমন, নাম্বার 2 সাধারণত ভালো স্টুডেন্টরা কোন কলেজগুলো চুজ করে। এই দুইটাই জাস্ট হচ্ছে আমার প্যারামিটার। কারণ আমি যদি আসলে এই কলেজগুলো থেকে এইটা ডিটারমাইন করার চেষ্টা করি যে কয়জন বুয়েটে, মেডিকেলে বা অ্যাডমিশন টেস্টে ভালো করে, তাহলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কলেজ আসলে সেম ক্যাটাগরিতেই পড়বে। বিকজ এই কলেজগুলো থেকে যারা অ্যাকচুয়ালি ভালো ইনস্টিটিউশনগুলোতে যায় তারা, তাদেরকে যদি আমি কখনো জিজ্ঞেস করি যে কলেজে কতটুকু ইম্প্যাক্ট আছে, দে সে ভেরি নেগলিজিবল, অ্যাপার্ট ফ্রম নটরডেম, হলিক্রস হয়তো, বা অ্যাটলিস্ট ওরা বলে যে না ভাই আমাদের কলেজের যথেষ্ট ইম্প্যাক্ট আছে। আমি যেমন স্বীকার যাই যে আমার কলেজ আমাকে অনেক হেল্প আউট করেছে, বাট অন্যান্য কেসেসে যারা অ্যাকচুয়ালি ক্র্যাক করেছে, বিকজ ক্র্যাকও করে খুব কম স্টুডেন্ট, ফর এক্সাম্পল নাম করা যে ঢাকার তোমরা টপ নচ কলেজগুলো দেখো, ওইখান থেকেও বুয়েটে প্রতি বছর খুবই মিনিমালিস্টিক স্টুডেন্টই চান্স পায় কম্পেয়ার টু অ্যাটলিস্ট NDC, যেখানে 700 জন চান্স পেয়ে যাচ্ছে, ওইখানে 20-25 জন, 30 জন আসলে খুব একটা হাই নাম্বার না। সো এই জন্য হচ্ছে আমি আসলে কাউকে খুব একটা আপার হ্যান্ড দিচ্ছি না ওই পার্টিকুলার কেস। আমি জাস্ট 2টা ক্যাটাগরি হচ্ছে যে লিস্ট ধরছি, এক কোন জায়গায় HSC রেজাল্টটা ভালো, এবং 2 কোন জায়গায় মেজরিটি কেসেসে স্টুডেন্টরা যাচ্ছে। কারণ মাথায় রাখবা একটা ভালো কলেজ আসলে ভালো স্টুডেন্টদের মাধ্যমে গড়ে ওঠে, ইটস নট অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে কলেজটা ইটসেলফ ভালো না কি না, ঠিক আছে? সো প্রথমত ছেলেদের ক্ষেত্রে সাধারণত টপ চয়েস যদি আমি দেখি, আমি আসলে এটাকে ক্যাটাগরাইজ করলেই ভালো, টপ চয়েস হচ্ছে সবার ফার্স্ট অফ অল অফকোর্স ঢাকা কলেজ, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজ। ঢাকা কলেজের পাশাপাশি আছে DRNC বা রেসিডেন্সিয়াল। DRNC-র মর্নিংটার প্রতি আসলে সবার বেশি ঝোঁক, এবং আমিও মর্নিংটাই রেকমেন্ড করি, ডে শিফট আমি কখনোই রেকমেন্ড করি না। মানে DRNC-র ডে শিফটের সমস্যা আছে আমি এটা বলছি না, আমি ডে শিফটের ওভারঅল কলেজই কখনো রেকমেন্ড করি না। সো এটা হচ্ছে 2টা হচ্ছে যে ওয়ান অফ দ্য টপ চয়েসেস। ওইদিকে যদি তোমার বাসা একটু উত্তরার দিকে থাকে তাহলে রাজউক অফকোর্স আরেকটা বিশাল বড় কলেজ, বাট রাজউক নিয়ে রিসেন্ট ডেজে আমি খুব নেগেটিভ বিভিন্ন রিভিউ শুনেছি। আর যদিও 22 ব্যাচে রাজউকের হচ্ছে যে কিছু ভালো ভালো রেজাল্ট বের হয়েছে, বাট দ্যাট ডাজেন্ট রিয়েলি রিফ্লেক্ট দি এন্টায়ার স্টোরি অফ রাজউক। সো আই গেস তোমরা একটু এটার ব্যাপারে কথাবার্তা শুনে তারপরে বলো। আমি অনেক ফেসবুক পোস্ট দেখেছি যে ওরা অনেক এক্সট্রা কস্টস নেয় নাকি এক্সট্রা হচ্ছে যে ফিটি নেয়, সো একটু জেনে নিও আর কি। আমি তো অত ভিতরের খবর জানি না, একটু ভিতরের খবর তোমরা জেনে তারপরে হচ্ছে যে ভর্তি হয়ে। তো ঢাকা কলেজ, DRNC, রাজউক, এরপর অফকোর্স আছে আদমজি। এখন একটা জিনিস একটু ক্লিয়ার করি, এই 4টা কলেজই টপ নচ। তুমি যদি এখন মনে করো তোমার বাসা আজিমপুর, তাহলে তুমি ঢাকা কলেজ চুজ করবা। তোমার বাসা যদি হয় ভাই হচ্ছে যে মোহাম্মদপুর, শ্যামলী, কিংবা হচ্ছে যে ধানমন্ডি এরিয়াতে, বা মনে করো হচ্ছে যে আশেপাশে, তাহলে তুমি DRNC চুজ করবা। যদি তোমার বাসা মিরপুরের এরিয়াতে হয়, ক্যান্টনমেন্টের দিকে হয়, তাহলে কি আদমজি। আর যদি তোমার বাসা উত্তরার সাইড হয় তাহলে রাজউক। অর্থাৎ এমন করে না যে বাবু উত্তরার মানুষ তুমি আদমজিতে এসে পড়ছো, যদিও তোমার সুযোগ ছিল যে তুমি রাজউকে একটা সিট পাবা, বিকজ ডিস্টেন্সটা ম্যাটার করে। 4টা কলেজ একই ক্যাটাগরির, তুমি জাস্ট একটা ভালো কলেজে ভর্তি হওয়া দরকার, তুমি একটা ডিস্টেন্সে যাও। এরপরে ভালো কোয়ালিটির, বাট হচ্ছে যে অফকোর্স এই 4টা থেকে হয়তো একটু নিচের দিকে থাকে র্যাঙ্কিংয়ে, সেটা হচ্ছে আছে আমাদের মিরপুর ক্যান্টনমেন্ট, ইদানিং রিসেন্ট ডেজে খুবই ভালো করছে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, পার্টিকুলারলি যারা মিরপুর এরিয়াতে আছে হারমান, কারণ হারমানে আবার খুব একটা বাইরের স্টুডেন্টরা আসতে চায় না এবং সিটও খুব কম, বা আসতে পারেও না চাইলে। এবং এর সাথে সাথে আছে নূর মোহাম্মদ, মোস্ট প্রবাবলি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। একটা মানে নূর মোহাম্মদ কলেজ, একটা রোফ কলেজ, কোনটা জানি উপরের দিকে, আমার নাম মনে পড়ে না। এগুলো হচ্ছে নেক্সট ক্যাটাগরির কলেজ। সো তুমি যদি মিরপুর এরিয়াতে থাকো, দিস শুড মানে এই হারমান এবং মিরপুর ক্যান্টনমেন্ট তোমার চয়েস হবে। ফার্মগেট এরিয়া থাকলে হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স,
আর তুমি যদি হচ্ছে যে ওই যে আজিমপুরের সাইডে থাকো, ধানমন্ডিতে থাকো, তাহলে নূর মোহাম্মদ বা হচ্ছে যে রাইফেলস এবং হচ্ছে রৌফ, এই দুইটা তুমি হচ্ছে ট্রাই করতে পারো। এরপরে তোমার হচ্ছে যে কলেজের দিকে আসবে হচ্ছে সিটি কলেজ। বাট সিটি কলেজে অনেক সময় হচ্ছে যে ছেলেদের মনে হয় ডে শিফট হয়, আমি যতটুকু জানি একটু কষ্টদায়ক, দূরের থেকে সিটি কলেজে যাওয়া আসা করাটা আসলে পেইনফুল, সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা খুব একটা রেকমেন্ড করতে চাই না। সো সিটি কলেজ আছে এদিকে। সিটি কলেজের পরে ক্যান্টনমেন্টের অনেকগুলো কলেজ বাকি আছে, যেমন বিএফ শাহিন। এটা অ্যাবসলুটলি আমার পার্সোনাল ওপিনিয়ন, এটার জন্য আবার কারো কষ্ট পাওয়ার দরকার নেই, অফেন্ডেড হওয়ার দরকার নেই, মারামারি করা লাগবে না কমেন্ট সেকশনে এসে যে ভাই আমারটাকে উপরে দিলেন না কেন, আমারটাকে নিজে দিলেন না, আমার ইচ্ছা। এটা আমার নিজের হচ্ছে যে এত বছরের এক্সপিরিয়েন্সে মনে হয়েছে যে দিস ক্যান বি আছে যে লাইক ইউনো প্রপার লিস্ট। বাট এগেন তোমার যেটা পছন্দ হয়, তোমার যদি মনে হয় আমি অন্যরাতে যাবো তুমি যাও, আমার কোনো প্রবলেম নেই, আমি জাস্ট আমার আইডিয়াসগুলো দিচ্ছি, বাট আমি কমেন্ট বক্সে এসে ঝগড়া করতে পারবো না, প্লিজ। বিএফ শাহিন, বিএফ শাহিনের পরে হচ্ছে যে ওইদিকে কী আছে, বিএফ শাহিনের পরে আছে হচ্ছে যে আমাদের বিএফ শাহিনের কাছে ঢাকা শাহিন আর কি, ঢাকা একটা আছে, একটা আছে কুর্মিটোলা। ঢাকার কুর্মিটোলা কোনটা জানি বেটার আমি একটু ভুলে গেছি, মোস্ট প্রবাবলি ঢাকাটাই হচ্ছে যে বেটার, আর একটা কুর্মিটোলা, কুর্মিটোলাটা হচ্ছে এর পরে। তারপরে আছে এদিকে মিরপুর, নাম কি নির্ঝর ক্যান্ট, এই কয়েকটা। এরপরে মিরপুর এরিয়াতে আরো দুইটা ভালো কলেজ, মানে দুইটা কলেজ আছে, ভালো বলবো না আমি খুব একটা, বাট ইউনো মোটামুটি কলেজ, বিসিআইসি এবং হচ্ছে যে কমার্স কলেজ। হ্যাঁ কমার্স কলেজে সায়েন্স পড়ে মানুষজন, আই নো আমরা এই জোকটা বলি এবং আমরা বারবার ওদেরকে পচাই, বাট ইউনো সবসময় জোক করা উচিত না। বিসিআইসি কমার্স কলেজ, দেন আর কি আছে, নির্ঝর ক্যান্ট আছে, আমি সবই তো বলে ফেললাম, কোনোটা কি বাদ গেছে? মির্ঝর ক্যান্ট, বিসিআইসি, কমার্স কলেজ আর কি, এই তো ঘুরে ফিরে হচ্ছে এই কয়টাই। যদি কোনো একটা কলেজ বাদ পড়ে যায় সেটা আমার একান্তই এখন মনে পড়ছে না বলে বাদ পড়েছে, এমন না যে আমি আপনাদের খুব ইচ্ছা করে বাদটা দিয়েছি। এই প্রতিটা কলেজই আমার মনে হয় না আপনাদের হচ্ছে যে জিপিএ ফাইভ ছাড়া নিবে, পার্টিকুলারলি এই বছর যে রেজাল্ট তাতে তো আমার একেবারেই মনে হচ্ছে না। সো জিপিএ ফাইভ পেলে হয়তো আপনি কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এইটা হচ্ছে যে আমাদের কোন কলেজ চুজ করবো, সেটা হচ্ছে ছেলেদের জন্য একটা লিস্ট, ছেলেদের জন্য একটা লিস্ট দেওয়ার পরে মেয়েদের একটা লিস্ট দিচ্ছি। তার আগে অফকোর্স আমাদের সুন্দর একটা কোর্সের প্রমোশন করা দরকার, এত সুন্দর একটা পোস্টার বানিয়ে রেখেছি। আমাদের একটা আইসিটি কোর্স স্টার্ট হয়েছে, যে কোর্সটা হচ্ছে 3 মাসের মধ্যে আমরা এন্টায়ার আইসিটিটা শেষ করব, যারা 25 ব্যাচ এবং যারা 26 ব্যাচ, যাদের জন্য ভিডিওটা বানানো। তোমরা দুজনেই চাইলে হচ্ছে যে ভিডিওটা মানে এই পার্টিকুলার কোর্সে এনরোল করতে পারো, কোর্সে অলরেডি 300 জন মানুষ এনরোলড আছে। আমি একদম স্ক্র্যাচ থেকে পুরো আইসিডিটাকে প্রপারলি শেষ করে দিচ্ছি। ইন্টারমিডিয়েট আইসিডি কিন্তু এসএসসির মতো না যে বাবা যে আচ্ছা ঠিক আছে 25টা MCQ সলভ করলে হলো, 100 মার্কের পরীক্ষা হয়, একটা ফুল পেপার এক্সাম হয়। সো ভালো করে তোমাকে এগুলো সব কিছু জানতে হবে। আমার এত বছরের এক্সপিরিয়েন্স পড়ানোর, 5 বছরের, এবং আমি হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি আইসিডি, আমার আসলে জানিও না কত স্টুডেন্ট পড়িয়েছে। সো আমার কাছে মনে হয় এই কোর্সটা অ্যাটলিস্ট আমি তোমাদেরকে বেটার সার্ভিস দিতে পারবো, প্লাস যেহেতু 300 জন মানুষ অলরেডি ট্রাস্ট করে, সো প্রবাবলি ইউ ক্যান অলসো ট্রাস্ট মি যে না ঠিক আছে এই লোকটা এত খারাপ না। ওকে, আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাই। এর পরবর্তী অংশে, আচ্ছা ওয়েট, আমাদের আরেকটা স্লাইড লাগবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, সো এরপরে যদি আমরা মেয়েদের কলেজে লিস্ট দেখতে চাই মেয়েদের জন্য, মেয়েদের জন্য যদি আমরা কলেজ লিস্ট চাই, তাহলে কলেজ লিস্টের ফার্স্টেই থাকবে হচ্ছে অফকোর্স মেয়েদের ক্ষেত্রে তোমাদের এখানে হচ্ছে যে আদমজি, রাজুক, এই দুটো হচ্ছে তোমাদের টপ চয়েস লিস্টে থাকবে। এবং কেউ যদি মতিঝিল এরিয়াতে থাকো পার্টিকুলারলি, তাহলে আইডিয়াল কলেজ, এই তিনটা তোমাদের টপ চয়েস হওয়া উচিত যদি তোমরা যে যে রিজিয়নে থাকবা। তো কারো বাসা যদি হচ্ছে যে ওই এরিয়াতে হয় তাহলে, ও আচ্ছা আমি না মাইলস্টোন বাদ দিয়ে দিছি, সো মাইলস্টোন একটা ভালো কলেজ, কেউ যদি উত্তরার এরিয়াতে থাকো, রাজুক না আসে মাইলস্টোনে যেতে হবে, ভালো খারাপ বুঝি না, উত্তরাতে আসে আর একটা কলেজ মাইলস্টোন, সো তোমাকে ওইটাতেই যেতে হবে কাইন্ড অফ, এটা ভুলে গেছিলাম, এটা মাথায় রেখো, আদমজি, রাজুক এবং আইডিয়াল কলেজ। এটার পরে তোমাদের অফকোর্স আরও কয়েকটা চয়েসের মধ্যে আছে, শহীদ আনোয়ার, মিরপুর ক্যান্ট, হারমান মেইনার। আসলে আমি ঘুরে ফিরে দেখলাম মিরপুর এরিয়াতেই কলেজ বেশি, সো টেকনিক্যালি তোমরা আমাদেরকে যতই খারাপ বলো না কেন আমার মিরপুরবাসীরাই ভালো, বিকজ আমাদের অনেক অপশন, আমাদের স্টেডিয়াম আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, চিড়িয়াখানা আছে, এবং আমাদের এখন ভালো ভালো রেস্টুরেন্ট এবং
ভালো ভালো শপিং মলও আছে, আমাদেরকে এখন আর পচাইলে লাভ নাই, এবং দেখছো সব ভালো ভালো কলেজ আমাদের এদিকেই আছে। সো অনেক অপশন, শহীদ আনোয়ার, মিরপুর ক্যান্ট, হারমান মেইনার, এটার পাশাপাশি যদি তোমার এগুলো হচ্ছে সব মিরপুর এরিয়ার জন্য আর কি পার্টিকুলারলি, আর যদি কেউ হচ্ছে যে একটু অন্য এরিয়াতে থাকো তাহলে তোমাদের জন্য আবার এদিকে আছে কি, এদিকে আছে হচ্ছে যে বলতে পারো হচ্ছে রোভ, এবং হচ্ছে যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এবং মেয়েদের জন্য আরেকটা ভালো কলেজ হচ্ছে সিটি কলেজ, অফকোর্স মেয়েদের, আমি জানি না কেন মেয়েরা অনেকে সিটি কলেজ বেশি খুব বেশি পছন্দ করে, আই হ্যাভ নো আইডিয়া ওয়াই দে ডু দ্যাট, বাট লাইক এনিওয়ে, সো নূর মোহাম্মদ, রৌফ এবং সিটি কলেজ, এটা হচ্ছে যে তোমাদের আরও কিছু ভালো অপশন। এটার পরে তোমাদের জন্য সেম বিসিআইসি, তারপর হচ্ছে যে তোমাদের কমার্স কলেজ, এগুলো হচ্ছে যদি তোমরা মিরপুর এরিয়াতে থাকো, পার্টিকুলারলি মিরপুর 1-2 এরিয়াতে যদি থাকো। আবার ওদিকে আছে তোমাদের রমিজউদ্দিন, সরি বিএফ শাহিন আছে, তারপরে রমিজউদ্দিন আছে, নির্ঝর ক্যান্ট আছে, নির্ঝর ক্যান্ট রাইট, এগুলো সব তুমি যদি ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকো কিংবা তেজগাঁও এরিয়াতে থাকো, ক্যান্টনমেন্ট এরিয়া। ভিকারুননিসায় খুবই হচ্ছে যে কম বাইরে স্টুডেন্ট নেয়, মেজরিটি কেসেসে তারা নিজেদের স্টুডেন্টদেরকে নেয়, কারণ ওদের স্কুল শাখা অনেকগুলো থাকলেও কলেজ শাখা একটাই, তো সবগুলোকে মিলে ওরা একটা কলেজে হচ্ছে যে ইনকর্পোরেট করার চেষ্টা করে। সো দিন শেষে ভিকারুননিসে খুব একটা সিট টিট পাওয়া যায় না মেয়েদের, এই কয়েকটা কলেজে ঘুরে ফিরে থাকে, ভিকারুননিসে সিট পাওয়া যায় যদি তুমি হচ্ছে যে কমার্স বা আর্টসে শিফট করো, ওইটার ক্ষেত্রে কিছু কিছু কেসেসে ভালো অ্যামাউন্ট অফ সিট থাকে, বাট সায়েন্সে খুব একটা সিট থাকে না। তো এই হবে তোমাদের ওভারঅল আইডিয়া। মাইলস্টোন আগেরবার লিখতে ভুলে গেছিলাম, এবার লিখতে ভুলছি না, মাইলস্টোনও আছে। এগেন আমি এখানে আসলে তোমাদের কলেজের র্যাঙ্কিং না বলে আমি বলবো হচ্ছে রাদার তোমরা এরিয়া ওয়াইজ চুজ করো, যে তুমি কোন এরিয়াতে আছো, সেই এরিয়াতে কোন কোন ভালো কলেজ আছে তুমি সেগুলোতে যাও, এবং সেখান থেকে তুমি একটা লিস্ট আউটে চলে যাও, বিকজ এভাবে ঢালাওভাবে লিস্টিং করাটা একটু কঠিন। সো এই গেল আমাদের মোটামুটি কোন কলেজ চুজ করবো ছেলেদের এবং মেয়েদের জন্য। একটাই কথা বলে রাখতে চাই, ডোন্ট এক্সপেক্ট মাচ ফ্রম কলেজ, এটা আমার খুবই খারাপ লাগছে বলতে, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। দিন শেষে তোমার পড়া তোমার নিজের কাছেই, এবং তোমার পড়াগুলোকে তোমার স্মার্টলি যদি পড়তে হয় তাহলে প্রপার টিচার, সেটা অনলাইন হোক অফলাইন হোক, সেটা ভালো মতো জেনে কনসিস্টেন্টলি পড়তে থাকো, বিকজ কলেজ রিয়েলি ডাজেন্ট ম্যাটার আনলেস অ্যান্ড আনটিল ইউ পুট আ লট অফ এফোর্ট।